সৃষ্টির সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাবো। দর্শকবৃন্দ, আপনারা প্রত্যেকেই জানেন এই অনুষ্ঠানের গেস্ট যিনি, তিনি অ্যাঞ্জেল মাস্টার, রেকি মাস্টার, ক্রিস্টাল মাস্টার এবং বিউটি কনসালটেন্ট। অ্যাঞ্জেল বা রেকি এই বিষয় নিয়ে তো আপনারা প্রত্যেকেই জানেন যে পার্শ্ব চিকিৎসা, সেই ডিটেলসে আমরা আসব দিদির কাছ থেকে। কিন্তু তার আগে সৃষ্টির তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে এবং আমার তরফ থেকে দিদিকে স্বাগত জানিয়ে আসব মূল অনুষ্ঠানে। দিদি, আপনাকে নমস্কার। নমস্কার, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন সকলের জন্য। রেকি রূপসী অনুষ্ঠান। রেকির সঙ্গে রূপের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের মধ্যে আমাদের প্রথমেই তো প্রত্যেকের ইচ্ছে থাকে যে একটু সুন্দর দেখাক, কি ছেলে কি মেয়ে, সবার সাথে কথা বললেই বা দেখলেই বোঝা যায়। প্রত্যেকেরই মনের একটা ইচ্ছে থাকে বা একটা চেষ্টা থাকে যে আমাকে সুন্দর লাগুক, সবাই যাতে আমাকে দেখে বলে সুন্দর। আর এই চেষ্টাটা তখনই সফল হয় যখন আমরা, মানে সফল হওয়ার চেষ্টা করা হয় আর কি, যে সফল করার চেষ্টা করা হয় যখন আমরা বাজারে যা কিছু দেখি একটা একটা করে কিনে ফেললাম, কিনে ফেলে মুখে মেখে ফেললাম, কিংবা কোনোটা 25 মিনিট রাখছি, কোনোটা 30 মিনিট রাখছি, কোনোটা মাথায় মেখে ফেলছি, কোনোটা বডিতে মেখে ফেলছি, কোনোটা মুখে মেখে ফেলছি। এটা আমাদের নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার হয়ে থাকে। কিন্তু এটা করলে কি সত্যি আমরা রূপসী হতে পারি? কখনোই নয়। একমাত্র সবাই বলবো যে শুধুমাত্র বাইরে থেকে যদি রূপের চর্চা করি তাহলে কিন্তু সেটা সৌন্দর্যের কোনো মাপকাঠি হতে পারে না। আমাকে দেখতে সুন্দর এবং আরও সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক কিছু মেখে ফেললাম, অনেক কিছু দেখে ফেললাম, আবার কারোর কারোর ভীষণভাবে ইচ্ছা করে সমস্ত কিছু কিনে নিতে, কিন্তু তারপরে ড্রেসিং টেবিলের সামনে সমস্ত কিছু জমায়েত করে রেখে দিয়ে 15 দিন পরে মনে হয় দূর, এটাতে কোনো কাজ হলো না। এই যে মনের এই ইচ্ছাগুলো, এগুলোকে ত্যাগ করতে হবে, কারণ সৌন্দর্য ব্যাপারটা সম্পূর্ণ ভেতরের ব্যাপার। আমাদের মন যদি ঠিক না থাকে তাহলে সৌন্দর্য কখনোই বাইরে থেকে ফুটে উঠবে না। আবার মন ঠিক রাখতে হবে শরীরের উপর নির্ভর করে, কারণ শরীর যদি সুস্থ না থাকে মনটা তো ভালো থাকবে না। আর শরীর আর মন দুটো যদি সুস্থ থাকে তাহলে তো আর কথাই নেই, আমাদের স্কিনও কথা বলবে, চুলও হাসবে, অর্থাৎ আমরা সবাই সুন্দর থাকব। কিন্তু নিজে ভালো থেকে, নিজে সুন্দর থেকে তো লাভ নেই যদি অন্যকে সুন্দর রাখা না যায়। তাই এই অন্যকে সুন্দর রাখা বা ভালো রাখা বা তাদের স্বাস্থ্য ভালো রাখা, তাদের শরীর ভালো রাখা, সব কিছুই যদি আমাদের ইচ্ছে মতো হয়, অর্থাৎ আমরা যদি চেষ্টা করি অন্যকে ভালো রাখারও, তাহলে কি করতে হবে? তাহলে হ্যাঁ, যে রাঁধে সে চুলও বাঁধে, এই কথাটা মাথায় রেখে আমরা সবার উপরে আগে তো গৃহিণীদের কথাই বলতে হবে যে সব কিছু করার পরেও যদি ওষুধ ছাড়া একটা চিকিৎসার কথা আমরা ভাবি, যার মাধ্যমে ঘরের যারই কিছু হলো না কেন, হঠাৎ করে পেট ব্যথা হোক, হঠাৎ করে যে কোনো শারীরিক বা মানসিক যা কিছুই হোক না কেন, কিংবা শুধু ঘরের কেন বলি, বাইরের মানুষের কথাও বলি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কাছে নেই অনেক দূরে আছে, তাদেরও যদি ইচ্ছে করি ভালো রাখবো, তাহলেও কিন্তু এই চিকিৎসাটার দায়বদ্ধতা থেকেই যায়। আর সেটা যদি আমরা নিজেরা জেনে ফেলি তাহলে তো আর কথাই নেই, অর্থাৎ আমরা যদি হই সুচিকিৎসক প্রত্যেকে কীভাবে, সেটাই তো আজকের আলোচনা। আলোচনা শুরু করতে গিয়ে প্রথমে একটা কথা বলি যে টেলিফোনটা একটু দূরে রাখুন। এই তো 45 মিনিটের ব্যাপার, এই 45 মিনিটস একদম আমাদের মোবাইলগুলো বন্ধ আছে, তাই ফোনের চেষ্টা করবেন না। যদি প্রয়োজন মনে করেন পুরো অনুষ্ঠানটা আগে শুনুন, শুনে নিয়ে তারপরে দেখুন, 3টে মোবাইল নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বার, এই নাম্বারগুলোতে ফোন করে শুধুমাত্র জেনে নিন এটা শিখতে গেলে পারিশ্রমিক কী লাগবে, আর কোথায় আপনি ক্লাসটা করবেন, কোথায় কোথায় ক্লাস করবেন সেটা জানার জন্য দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে আমাদের জায়গার নামগুলো, তার সঙ্গে সঙ্গে যাচ্ছে কোন ডেটে কোন খানে ক্লাস, সেটা একটু হাতে কাগজ পেনটা নিয়ে লিখে ফেলুন, আর তারপরে অনুষ্ঠানের পরে বুকিং নাম্বারে ফোন করুন। অবশ্যই একটু চলে যাই আসল কথাবার্তায়, যে কি করলে সুস্থ থাকবো, কি করলে ভালো থাকবো, কি করলে অন্যকে ভালো রাখবো, সেই চেষ্টাটা একটু করার জন্য প্রথমেই জানিয়ে রাখি পুরো অনুষ্ঠানটার নাম রেকি রূপসী, এবং এই যে এখন অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল রেকি, অ্যাঞ্জেল থেরাপি। অ্যাঞ্জেল হচ্ছে দেবতার দূত, দেবতা যারা ঠাকুর দেবতা বিশ্বাস করেন এবং যারা নিজেদের আস্তিক বলেন, যারা নিজেদের বিশ্বাস করেন তাদের জন্যই অনুষ্ঠান। কারণ যে দেব বা যে দেবীকে আমরা পুজো করি না কেন, আমাদের বার্তা কিন্তু সেইখানে গিয়ে সবসময় পৌঁছয় না।
কিন্তু আমরা তো কিছু বলতে চাই, কারণ ঠাকুর দেবতার কাছে আমাদের সবসময় চাওয়ার কোনো শেষ নেই, হাত আমরা পেতেই আছে। কিন্তু সত্যি কি আমরা আমাদের চাহিদাটা সেইখানে পৌঁছে দিতে পারি? কখনোই নয়। আর সেটা যদি কারোর মাধ্যমের মাধ্যমে আমরা যদি পৌঁছে দেবার চেষ্টা করি, সেই মাধ্যমই হচ্ছে এঞ্জেল, যাকে আমরা বলি দেবতার দূত। অনেকের ধারণা এঞ্জেল মানে পরী, যেহেতু এঞ্জেলের ছবি যেখানেই দেখি দুটো করে ডানা আছে, তো বিভিন্ন রঙিন ডানা, তাই ভাবি ছোটোবেলাকার সেই স্বপ্নের পরীগুলো কি আমাদের কাছে চলে এসেছে? না, তারা পরী নয়, পরী ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এরা হচ্ছে এঞ্জেল, দেবতার কাছে থাকা এবং তাদের থেকে আমাদের কাছে আসা, বার্তা বহন করা, তাদের আশীর্বাদটা আমাদের কাছে এসে পৌঁছে দেওয়াটাই কিন্তু তাদের উদ্দেশ্য। অর্থাৎ উদ্দেশ্য একই, ভালো রাখা। আমাদের উদ্দেশ্য যেমন নিজেদের ভালো থাকা, অন্যকে ভালো রাখা, এঞ্জেলের উদ্দেশ্যও তাই, আমাদের ভালো রাখা। আমরা কিভাবে ভালো থাকব, আমরা কি করলে ভালো থাকতে পারি, কিংবা কিভাবে নিজেদের সুস্থ রাখতে পারি, সুন্দর রাখতে পারি, কোন সমস্যাটা আমাদের খুব কাছে, সেটা সাংসারিক হতে পারে, পারিবারিক হতে পারে, পারিপার্শ্বিক হতে পারে, বাচ্চাদের মেধার সমস্যা হতে পারে, সম্পর্কজনিত সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা। শারীরিক তো আমাদের রয়েছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা যা আমাদের সমস্যা, সমস্যাগুলো একটু মিলিয়ে নিতে হবে, কারণ অনুষ্ঠানের মধ্যে বলা সমস্যাগুলোর মধ্যে কিন্তু আপনাদের সমস্যার সঙ্গে মিলে যেতে পারে। তখন একটু মাথায় রেখে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি সুস্থ হতে চাইছেন, কি সমস্যা আপনার। তাই বলে একেবারে চুল ওঠা থেকে শুরু করে, যেহেতু সৌন্দর্যের ব্যাপার, চুল ওঠার সমস্যা মাথায় খুশকি কিছুতেই যাচ্ছে না। এইগুলো কিন্তু শুধুমাত্র বাহ্যিক সমস্যা নয়, আপনি অনেক কিছু মেখে ফেলেছেন, চুল তবুও উঠে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, ঘর যখন ঝাঁট দেওয়া হচ্ছে রাশি রাশি চুলের গোছা, কিংবা চিরুনিতে দেখছেন প্রচুর প্রচুর চুল আটকে আছে। সমস্যাটা কি শুধু বাইরের? আপনি ভাবছেন চুলের গোড়া আলগা হয়ে গেছে বলে এরকম হচ্ছে, কিংবা ভিজে চুল আঁচড়েছেন বলে চুলাতে উঠছে? না, এটা কোনো ব্যাপার নয়। ভিজে চুল আঁচড়ানোর জন্য কিছু হয়তো গুটি কয়েক উঠতে পারে, কিংবা প্রতিদিন আমাদের 60 থেকে 70টা চুল উঠতে পারে, কিন্তু তার জায়গায় গজাতে হবে তো কীভাবে? আপনার শরীরে পুষ্টি নেই, পুষ্টির অভাব পড়ে গেছে, ভিটামিন নেই, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, এইগুলোর প্রত্যেকটার প্রয়োজন আছে। তাই প্রথমেই আমাদের যে কথাটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের খাদ্য তালিকার সমস্তটা, সমস্ত ব্যাপারটাই মাথায় রেখে চলতে হবে, যে খাবারে আমাদের কতটা পুষ্টিগুণ রয়েছে, আমরা কতটা ফ্রিজের খাবার খাচ্ছি, কতটা আমরা কুঁড়ে হয়ে গেছি। দৈনন্দিনের খাবারটা রোজই নিয়ম মতো তৈরি করে ফেলুন, এবং রোজকার খাবারটা রোজ তৈরি করে খেলে তার পুষ্টিগুণটা বজায় থাকে। ফ্রিজে যেই মুহূর্তে খাবারটা ঢুকে গেল, সেই মুহূর্তে তার কিন্তু কোনো রকম কিচ্ছু রইল না, আপনার শুধু পেটটাই ভরলো। সুতরাং মাথায় রাখবেন, আর তার সঙ্গে বেশি করে একটু জল খাওয়া। জল খাওয়া মানে 10 লিটার জল খাওয়া না, দৈনন্দিন রুটিনে 3 লিটার জল, 3.5 লিটার জল, এটা কিন্তু খেতেই হয়। তাই নিয়ম মাফিক প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে বোতল সিস্টেম করে রাখুন, কিন্তু বোতল থেকে জলটা খাবেন না, হাঁ করে কখনোই খাবেন না, জলটা গ্লাসে ঢেলে খান, তাতে গ্যাস অম্বল, বুক জ্বালা, এইগুলো সমস্যাটা অনেকটা থেকে রেহাই পাবেন। তার সঙ্গে সঙ্গে বলি, সকালবেলা ঘুম থেকে উঠে যে চাটা খান, একেবারে দুধ আর চিনি ছাড়া খাবেন, তাহলে দেখবেন গ্যাস অম্বল একেবারে হচ্ছে না। আরে বাবা, এঞ্জেলের কথা বলতে গিয়ে দিদি শুধু খাবারের কথা বলছে কেন? কারণ সব কিছু করতে গেলেও কিন্তু আমাদের রুটিনটা বা শৃঙ্খলা ব্যাপারটা একটু মেনে চলতে হয়। তাই যেটুকু না বললেই না, সেটুকু তো বলতেই হবে। তারপরে বলি আমাদের সমস্যাগুলোর কথা, যেটা চুলের ওপর ছিলাম সেটা আসলে পেটের সমস্যা। তো এই পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা বলেই আমাকে এতগুলো কথা বলতে হলো। তাই যাদের গ্যাস অম্বল, বুক জ্বালা এই সমস্ত সমস্যা রয়েছে, তাদের কিন্তু চুল উঠবেই। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, আমাশয়ের সমস্যা রয়েছে, তাদের চুল ওঠার সমস্যাটা থাকবেই, অকালে চুল পেকে যাওয়ার সমস্যাটাও থাকবে। কিন্তু সেটা কি আপনি চাইছেন? আপনার তো মোট ধীরে ধীরে অবসাদে চলে যাচ্ছে, আপনি কিছুতেই নিজেকে স্থির রাখতে পাচ্ছেন না, আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে মুখে বলি রেখা পড়ে যাচ্ছে, কিংবা স্কিনের এইগুলোতে কালো কালো প্যাচ এসে যাচ্ছে, যাকে আমরা বলি পিগমেন্টেশন বা মেজেতা। কি করবেন আপনি? বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস মেখে ফেলছেন, এবং সেগুলোতে দেখা যাচ্ছে যখন মাখছেন বেশ স্কিনটা পরিষ্কার লাগছে, পরের দিন যখন দুপুরবেলা যাচ্ছে, মানে সূর্য যখন উঠছে, তখন মনে হচ্ছে বাবা আবার সেই কালো কালো দাগগুলো দেখা যাচ্ছে। তাহলে কি করবেন? আবার তো সেই মন খারাপ হয়ে গেল। না, মন খারাপের দিন বোধহয় এবার শেষ হয়ে গেছে। তাই জন্য এসে গেছে আমাদের এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি। এঞ্জেল রেকি, রেকি কথার মানে হচ্ছে মহাজাগতিক শক্তি,
যেটা আমাদের সূর্য থেকে পাওয়া। সূর্য শক্তির চেষ্টাতেই আমরা দুটো হাত দিয়ে যখন আমাদের শরীরের বিভিন্ন জায়গাগুলো স্পর্শ করি, ভেতর থেকে আমাদের চক্রগুলো নতুনভাবে জাগরিত হয়, ভেতর থেকে সমস্ত অসুখগুলো তখন চলে যায়। কিন্তু দরকার যে দুটো হাত আর একটা সুন্দর মন। কিন্তু যাদের হাত নেই কিংবা হাত ঠিক পেছন দিকে প্রত্যেকটা জায়গা স্পর্শ করতে পারে না, তারা কি করবেন? কিংবা যাদের সময় নেই বেশি প্র্যাকটিস করার মতো, সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যান আর রাত্রিবেলা বাড়ি ফেরেন, রাত্রিবেলা বাড়ি ফিরে কিচ্ছু করতে ইচ্ছে করে না, শুধু মনে হচ্ছে ঘুম পায়, কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, তাই 1 ঘন্টা 12 মিনিট সময় দেওয়া বোধহয় সম্ভব হয় না। তাদের জন্য নতুন আশার আলো হচ্ছে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিটা। পুরো থেরাপিটা করতে কিন্তু নিজেকে 24 ঘন্টার মধ্যে 30 মিনিট সময় দিতে হয়। এইটুকু সময় দেওয়া তো যাই নিজেকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, অন্যকে ভালো রাখার জন্য। আমাদের সমস্ত সমস্যাটাই কিন্তু আমাদের শরীরে, কারণ এই যে চক্রগুলো যদি ঠিকমতো কাজ না করে, চক্রগুলো কি সেটা একটু বলে দিই। বিজ্ঞানসম্মত ভাষায় বা ডাক্তারি পরিভাষায় যাদের বলা হয় গ্ল্যান্ড, সেই 7টা বিশেষ গ্ল্যান্ডকেই বলা হয় 7টা চক্র, যেটা থাকে মাথার পেছন থেকে শুরু করে কোমরের পেছনে বা মলদ্বার পর্যন্ত। এই 7টা চক্রের 7টা রং, এবং এইগুলোর মধ্যেই থাকে আমাদের সমস্ত রকম গ্রহ নক্ষত্রের দোষ। কোনো গ্রহ নক্ষত্রের দোষ কিন্তু ডাকিনী বিদ্যা বা যোগিনী বিদ্যা নয়, এগুলো সম্পূর্ণ কিন্তু এগুলোও বিজ্ঞানসম্মত। তাই যদি আমরা বিজ্ঞানসম্মত ভাষায় বলতে যাই, তাহলে বলবো এই চক্রগুলো বা গ্ল্যান্ডগুলো যদি ঠিক ঠিক মতো কাজ করিয়ে দেওয়া যায় নতুনভাবে, যে কাজটা করবে এঞ্জেলরা, তাহলে কিন্তু আমাদের এই দুটো হাতের কোনো প্রয়োজন নেই। তাই অনেকেই যখন জানেন যে এঞ্জেল করতে গেলে, এঞ্জেল প্র্যাকটিস করতে গেলে দুটো হাত নাকি চক্রগুলোর ওপর দিতে হয়, একেবারে ভুল ধারণা। এঞ্জেল কলিং বা এঞ্জেল রেগি করার সময় কিন্তু আমাদের দুটো হাতের প্রয়োজন লাগে না। সম্পূর্ণ যদি সুস্থ মানসিকতা নিয়ে আমরা প্র্যাকটিসটা করতে পারি, তাহলে আমাদের শরীরের সমস্ত রোগভোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। 7টা চক্রকে পুনর্জাগরিত করতে হবে, করবে এঞ্জেলরা। 7টা চক্রের জন্য 7 জন এঞ্জেল আছে। তাহলে শুরুতে এঞ্জেলরা কোথা থেকে আসে, কোথায় বা যায়? একদম ঠিক, আমরা যখন জন্মাই আমাদের সঙ্গে থাকেন 2 জন এঞ্জেল, যাদের আমরা বলি গার্জিয়ান এঞ্জেল। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, তাকে যখন মায়েরা বিছানার উপর শুইয়ে রেখে নিজেদের কাজ করেন, তার সঙ্গে থাকে 2 জন এঞ্জেল, যার মাধ্যমে তারা খেলা করে। ঘুম থেকে হঠাৎ করে জেগে গেলে আমরা দেখি বাচ্চাটা নিজেই হাসছে, নিজেই সমস্ত কিছু করছে। আমরা দূরে দাঁড়িয়ে দেখি, বা দেখো কেমন খেলা করছে। ও তো খেলা করছে শুধু নিজের সঙ্গে নয়, মা ষষ্ঠীর সঙ্গে খেলা করছে না আমরা বলি, আসলে মা ষষ্ঠীর সেই দূতেদের সঙ্গে খেলা করছে, সেই এঞ্জেল গার্জিয়ান এঞ্জেল যারা তাকে সাহায্য করছে সুস্থভাবে থাকতে। সেই শিশুটি যখন ধীরে ধীরে বড় হয়, তখন তার পরিবেশের ওপর নির্ভর করে তার কাছে এঞ্জেলরা থাকবে কি থাকবে না। যদি শিশুটি একটি সুস্থ পরিবেশের মধ্যে বড় হয়, অর্থাৎ বাবা মা যদি খুব ভালো হয়, অর্থাৎ ভালো মানে কি, ভালো মানে সৎ, যদি সেই পরিবেশটা সৎ হয়, বাবা মা ভাই বোন আনুষঙ্গিক যারা আছেন, তাহলে সে একটা সুস্থ ব্যাপারের মধ্যে দিয়ে, সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে সৎভাবে বড় হতে পারে। এঞ্জেলরা তাকে সাহায্য করে, কাজে এঞ্জেলরা তার সঙ্গে থেকে যায়। কিন্তু শিশুটির পরিবেশ যদি ভালো না হয়, অর্থাৎ বাবা মা যদি ঠিক না হন, তাদের বড় করার যে ধারা সেটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সেই শিশুটির মূল লক্ষ্য থেকে সে সরে যায়, অর্থাৎ সেও কিন্তু অসৎ পরিবেশের একজন অসৎ নাগরিক হিসাবে তৈরি হয়, তখন এঞ্জেল তার সঙ্গে কাজ করে না। এরকমভাবে একটা ভালো ছেলে একটা ভালো মেয়ে, এইভাবেই তার নির্ধারিত হয় কে ভালো কে মন্দ, কে একদম সাধারণ মানুষ। সুতরাং এঞ্জেল থাকবে কি থাকবে না তার নিজের উপর নির্ভর করে। আমাদের যখন ক্লাসটা শুরু হয় সকাল 11টা থেকে এবং চলে কখনো 5টা কখনো 6টা কখনো কিন্তু 7টাও চলে যায়। কাজে যারা ক্লাস করবেন মনে করবেন তারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, মাঝখানে অবশ্যই একটা ব্রেক থাকে, খাতা বই পেন সমস্ত কিছু দেওয়া হয়, কিন্তু নামটা লেখাতে হয় অনেক আগেই, নামটা লিখিয়ে দিতে হয়, কারণ অনেক বেশি স্টুডেন্টকে নিয়ে ক্লাস হয় না। আপনাদের সমস্যাগুলো তো প্রচুর থাকে, কারোর বা মাথা ধরার সমস্যা, কারোর ENT জনিত নানা রকম সমস্যা, যে কেউ কানে শুনতে পায় না, কেউ বা কারোর বা কান দিয়ে পুঁজ পড়ে, কখনো
একটা কানে শুনতে পান, অন্য কানে শুনতে পান না, এরকম নানা রকম সমস্যা। দাঁতের যন্ত্রণা, মাড়ি থেকে রক্ত পড়া কিংবা দাঁত, কোনো রোগ নেই, দাঁতগুলো হঠাৎ হঠাৎ করে ভেঙে যাচ্ছে, এরকমও কিন্তু অনেক সমস্যার কথা পাওয়া যায়। কখনো বা জিভে ঘায়ের সমস্যা পাওয়া যায়, যে জিভে ঘা হচ্ছে, সেই ঘা কিছুতেই কিছু হচ্ছে না আর কি, তার সমাধান হচ্ছে না। অনেক ওষুধ খাচ্ছেন, অনেক কিছু মলম লাগিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু কিছু হয়নি। যখন এঞ্জেলের এই ক্লাসটা করে গেছেন, ওই একটা দিন খরচ করতেই হয়, নিজের সমস্ত আয়ু থেকে একটা দিন যদি সময় দেন, তাহলে দেখবেন কত রকম সমস্যার একেবারে সমাধান হয়ে যাবে। দেখা যাচ্ছে সেই সমস্ত অসুখগুলো যেগুলো নাকি সারছিলই না, সেগুলো সেরে যাচ্ছে। কিংবা গলার সমস্যা তো প্রচুর মানুষের থাকে। এমনও দেখা গেছে যে মেয়েটি ভীষণ ভালো গান গাইতো এবং তার স্বপ্ন ছিল যে গানে সে মাস্টার ডিগ্রি করবে এবং গান গাইবে, কিন্তু দেখা গেল যখন সে ভর্তি হয়েছে গান নিয়ে, মানে অনেকটা দূর এগিয়ে আসার পরে যখন গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে গান নিয়ে, তার গলাটা ভীষণভাবে ভেঙে যায় এবং ডাক্তারবাবু তাকে বলেন যে তুমি আর কখনো গলায় কোনো রকম প্রেশার দিতে পারবে না। কিন্তু কী করা যাবে, সে তো একজন খেয়াল শিল্পী, তাকে তো গলায় প্রেশার দিতেই হবে, কোনো না কোনো রকমভাবে তাকে তো চড়ায় গাইতেই হবে, সে কী করবে। ভীষণ আপসেট হয়ে গিয়েছিল। তারপর সে যখন প্রোগ্রামটা দেখে আমার কাছে এসেছিল এবং তারপরে সে ক্লাসটা করেছিল, সারাটা দিনের ক্লাসটা যেভাবে বলে দিয়েছিলাম সেইভাবে প্র্যাকটিস করেছিল, ডাক্তারবাবুরাই অবাক হয়ে গিয়ে বলেছিল কী করে সারলো তোমার এই জায়গাটা, এটা তো সারার কথা সত্যিই ছিল না, আমরা অবাক এবং আমরা এতে খুশি যে তোমার সেরে গিয়েছে ব্যাপারটা, এখন কিন্তু তুমি, তোমার গলায় কোনো প্রবলেম নেই, তুমি ভালোভাবেই গান গাইতে পারো। কী আশ্চর্য, ভীষণ খুশি হয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে খুশি হয়েছিল সবাই যারা তার সঙ্গে ক্লাসটা করেছিল, কারণ তার দুঃখটা সবাইকে টাচ করেছিল। এটাই কিন্তু আমাদের সব থেকে বড় পাওনা থাকে, যে একজন ভালো থাকলে কিন্তু আমাদের মনের মধ্যে ভালো রাখার একটা ব্যাপার থেকে যায়, যেটা প্রথমে থাকে যন্ত্রণা যে সে ভালো নেই, তাকে ভালো করতে হবে, এবং তারপরে থাকে অনেক আনন্দ, যে আনন্দটা সবার মধ্যে ভাগ করে নেওয়াটাই থাকে আমাদের আর এক আনন্দের বিষয়বস্তু। দিদি, একটা ছোট্ট প্রশ্নে আসব, যে আনন্দ এবং শরীর নিয়ে যখন করলেন অনুষ্ঠানটা, শরীরে কোনো রোগ নেই, রোগ একটাই, হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়, যে মাথা গরমের ফলে তার সুন্দর সংসার কিন্তু ভেঙে যাচ্ছে, কোনো কারণ নেই, কারোর ভালো কথাও তার মধ্যে খারাপ না, এই জায়গাটায় এটা বলবো প্রথমত এটা একটা মানসিক রোগ, কিন্তু প্রত্যেকটা রোগের অন্তরালে একটা কারণ থাকবেই, থাকতেই হবে। সে যদি সবতেই সুখী হয় তাহলে কিন্তু তার মাথা গরম ওরকম ভাবে হবে না, যার ফলটা সংসার ভাঙা। আমাকে প্রথমে তার কারণটা খুঁজতে হবে, যে তার সঙ্গে মিশে যে কারণটা কি, তার মাথা গরম হচ্ছে কেন, কোন সিচুয়েশনে তার মাথা গরম হচ্ছে। হতে পারে তার শারীরিক কোনো সমস্যা, যে সমস্যাটার কথা সে অন্যের সাথে শেয়ার করতে পারছে না, হতে পারে তার মানসিক আরো কোনো সমস্যা, যার লক্ষ্য ছিল জীবনে এক হওয়ার, ছিল, হতে চেয়েছিল ডাক্তার, হয়ে গেছে ইঞ্জিনিয়ার, কাউকে বলতে পারছে না। হতে পারে তার অর্থনৈতিক কোনো সমস্যা, সেটাও হতে পারে। সে যা কী চেয়েছিল আমাকে তার ভেতরে ঢুকতে হবে, ঢুকে তাকে প্রশ্ন করতে হবে। শুধু শুধু একটা মানুষের মাথা গরম হতে পারে না, আমরা বাইরে থেকে একটা মানুষকে যা দেখব হতে পারে, আমাকে আগে তার অন্তর্নিহিত ব্যাপারটা তাকে খুঁজতে হবে, সে কেন তার মাথাটা গরম হচ্ছে, কোন সিচুয়েশনে তার মাথাটা গরম হচ্ছে, সেটা তো আমাকে দেখতে হবে, প্রথম দেখতে হবে একদম। তারপরে তারপরে তার সেই সমস্যায় গিয়ে পৌঁছলে সমাধানের রাস্তাটা আমাদের খুঁজে বার করতে হবে, এবং সেক্ষেত্রে এঞ্জেলা রেইকি এতটাই ভালোভাবে কাজ দেয় যে যদি আমরা কখনো খুঁজতে না পারি যে তার কী সমস্যা আমরা খুঁজে পেলাম না, সেক্ষেত্রে বাড়ির কেউ যদি এই থেরাপিটা করে গিয়ে তার উপর অ্যাপ্লাই করতে পারা যায়, মানে তাকে যে বলতেই হবে তার কোনো মানে নেই, তাকে বলার কোনো প্রয়োজন নেই, অ্যাপ্লাই করব, নিজে শিখে তার উপর অ্যাপ্লাই করলাম, তাহলে কিন্তু তার এই সমস্যাটা ধীরে 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 কেটে যাবে। আমাদের কোনো একটা চক্রতে এর মধ্যে রয়েছে, আমি বলি মনের ব্যাপারটা যেমন আমাদের স্বাধিষ্ঠান চক্রতেই থাকে, এই চক্রটাকে কিভাবে আমরা কাজে লাগাবো, সেই ক্ষেত্রগুলো কিন্তু আমাদের বার করে নিয়ে যদি আমরা এঞ্জেলকে সেই জায়গায় কাজে লাগে, তাকে আমার কোনো রকম বলার দরকার নেই, এরকম না, এটা একটা মানসিক অসুখ, অসুখ হ্যাঁ। তা এরকম অনেক জন ক্লাস করেছেন যারা আবার নিজেরাও কিন্তু জানেন,
অনেকেই আছেন যারা নিজেরা জানেন যে আমার না খুব মানসিকভাবে আমি ডিপ্রেসড, এবং আমি চাইছি অ্যাঞ্জেলের ক্লাসটা করে নিয়ে আমি নিজেকে এর থেকে বার করে আনতে। তখন তারা নিজেরা এসে ক্লাস করে গেছেন এবং তারা ভালো আছেন। কখনো কখনো ছেলে বা মেয়ের এরকম একটা অবস্থা, তারা মানসিক অবসাদে ভুগছে, কেউ চাকরি পাচ্ছে না, কেউ অনেক কিছুই তাদের থাকতে পারে সমস্যা, কারোর বা বিবাহিত জীবনটা সুখের নয়, এরকম করে করে তাদের বাবা বা মায়েরা এসে ক্লাস করে নিয়ে তারা এখন ছেলে মেয়েদের ভালো রেখেছেন, সুন্দর রেখেছেন। কোনো কোনো বাচ্চারাও মানসিক অবসাদে ভোগে, দেখা যায় যে কিছু না কিছু কারণ কিন্তু তার পেছনে রয়েছে। অনেক বাচ্চা আছে মানসিক অবসাদে ভোগে, দেখা গেছে তাদের বাবা মায়ের একটা যে ফ্রিকশন লেগে রয়েছে বিবাহিত জীবনে, সেটা সেই বাচ্চার উপর প্রভাব বিস্তার করেছে, এফেক্টটা গিয়ে পড়ছে। সেক্ষেত্রে তারা কি করবে বুঝতে পারে না, অথচ কাউকে বলতেও পারে না, কারণ তাদের তো দুজনকেই প্রয়োজন আছে। এইসব ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে দেখা যায়, তখন মায়েদের একটু স্টেপ দিয়ে বাচ্চাদের উপর তারা যদি ভীষণভাবে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু সেই সব জায়গায় আমরা ভীষণভাবে খুশি হয়েছি, আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। একটু দেখে নি কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে অরুণ বিশ্বাস। অরুণ বাবু, আপনার সমস্যাটা কি বলুন। ওটা আপনি যে বুকিং নাম্বার গুলো দেখছেন না, অনুষ্ঠানটা শেষ হলে একটু বুকিং নাম্বারে রানাঘাটে যে দেখুন চৌকোমতো জায়গাতে রানাঘাটে ডেটটা দেওয়া আছে, ওখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে 9153 বা 9151 বলে একটা ফোন নাম্বার দেওয়া আছে। রানাঘাটের জায়গায় 13 তারিখ বলে দেওয়া আছে, তো ওই বক্সের মধ্যে দেখুন একটা ফোন নাম্বার দেওয়া আছে তলায়, ওই ফোন নাম্বারে ফোন করে জায়গাটা একদম জেনে নিন। উনি রানাঘাটেই থাকেন, আপনাকে ওই স্পটটা বলে দিতে পারবেন। আমি তো পরিষ্কার বাংলা ভাষায় কথা বললাম, এরপরে তো আমার মনে হয় না কোনো কোয়ারিজ থাকতে পারে বলে। আমার তো সব জায়গায় স্পটগুলো চেনা সম্ভব নয়, আমাকে নিয়ে যাওয়া হয়, আমি যাই। ঠিক আছে, আচ্ছা এবার একটু চলে যাই আমাদের শারীরিক সমস্যায়। ছিলাম সেই গলার সমস্যা, গানের সমস্যা, এরকম অনেকেই আছেন যারা আবৃত্তি করেন। আবার এমনও সমস্যা আছে থাইরয়েডের সমস্যা, যেটা কিন্তু এই থাইমাস গ্ল্যান্ড যেটা আমাদের গলাতেই থাকে, এই থাইরয়েডের জন্য কিন্তু অনেকেই মোটা হয়ে যান, অনেকে রোগা হয়ে যান। এই যে সমস্যা, ওষুধ খেতে হয়, বিভিন্ন রকম ওষুধ খেতে হয়, কারোর বা 50 ডোজ, কারোর 75, কারোর 100, এরকমভাবে। অথচ অ্যাঞ্জেল থেরাপি করার পর দেখা যাচ্ছে যে তাদের আর কোনো রকম ওষুধ খেতে হচ্ছেই না। প্রথমে কিন্তু আমি বলবো না যিনি 100 পাওয়ার ওষুধ খাচ্ছেন তাকে ওষুধ ছেড়ে দিয়ে দেয়, কিন্তু দেখা যাচ্ছে প্রথমে তার তো ডোজটা কমে যাচ্ছে 100 থেকে 50, 50 থেকে 25, তারপর দেখা যাচ্ছে তাকে আর ওষুধ খেতে হচ্ছে না। উইদিন 3 মান্থস থাইরয়েড একেবারে সেরে যাচ্ছে, এবং যেখানে দেখা যাচ্ছে সেই রুগীটা এসে কিন্তু বলেছিল, ডাক্তারবাবুরা তাদের বলেছেন যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খাবেন, কিন্তু আমি বলছি যতদিন যাবে ততদিন ওষুধ আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, কারণ আপনার শরীরে রোগটাই থাকবে না। তারপরে বলি কিছু সমস্যার কথা, যেমন সুগারের সমস্যা। সুগার এমন একটা রোগ যেটা কিন্তু একেবারে ছাড়েই না, একেবারে শেষ করে দিয়ে তারপরে ছাড়বে। সুগারের জন্য, সুগার তো মিষ্টি খেলে সুগার হয় এই কথাটা সম্পূর্ণ ভুল। মিষ্টি খাওয়া তখনই বারণ হয় যখন আপনার সুগারটা হয়ে গেছে, কারণ কি, মিষ্টির মধ্যে থাকে ক্যালোরি, এই ক্যালোরিটা যত বাড়বে সুগারটা আপনার তত বাড়বে, আপনি যত কম খাবেন সুগারটা লেভেলে থাকবে। কিন্তু কি হয়, সুগারটা তো ব্লাড কানেক্টেড, অথচ ব্লাডের মধ্যে বিভিন্ন রকম যে ভাগগুলো থাকে সেগুলো যখন টেস্ট করবেন দেখবেন সেইগুলো কিন্তু লেভেলগুলো অনেক হাই হয়ে যায়। এই লেভেলগুলো যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু আদার্স যে সমস্যাগুলো আমাদের মধ্যে দেখা যায় সেগুলো আসবে না। সুগার থেকে নার্ভের সমস্যা ভীষণ প্রবলভাবে দেখা যায়, সুগার থেকে কিডনির সমস্যা দেখা যায়, যার ফলে কখনো কখনো পা ফুলে যাচ্ছে, ইউরিনের বিভিন্ন রকম সমস্যা আসছে, ইউরিন ইনফেকশন হয়ে যাচ্ছে,
এবং এছাড়া বিভিন্ন সমস্যাগুলো আসে, হার্টের সমস্যা, তার সঙ্গে যদি হাই ব্লাড প্রেশার একদম ধরে যায় তাহলে তার কথাই নেই, যেখানে সেখানে হার্টের প্রবলেম হতেই পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। ভয় দেখিয়ে দিলাম, ভয়ের কোনো কারণে যখন এঞ্জেল আপনার সঙ্গে থাকবে না, তখনই দেখবেন যে আপনার এই সমস্যাগুলো কোনো সমস্যাই নয়। কাল দেখেছেন 258 সুগার, এক সপ্তাহ পরে যখন সুগার টেস্ট করবেন ওই এঞ্জেল রেইকির মাধ্যমে, দেখবেন আপনার সুগারটা একদম লেভেলের মধ্যে চলে এসেছে। তখন আর বলবো না যে কোনো রকম ওষুধ খাবেন না, অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, তিনি দেখবেন আপনার ওষুধটা কমিয়ে দিয়েছেন। আমি সবসময় বলি যে কখনো নিজেই নিজের ডাক্তার হতে যাবেন না, অবশ্যই নিজের চিকিৎসাটা নিজে করুন। এই ট্রিটমেন্টটা করার পরে যাদের খুব বেশি বেশি সমস্যা, দেখবেন খুব কম সময়ের মধ্যে সমস্যাগুলো একেবারে চলে যাচ্ছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? বাটানগর থেকে। আপনার নাম? আমার নাম রেশমা। রেশমা, বলুন কি সমস্যা? আপনি টিভি সাউন্ডটা মিউট করে বলুন। আপনি শুনতে থাকুন, দাঁতের সমস্যা মোটামুটি বোঝা গেছে, আমি বলে দিয়েছি। আমি আপনি শুনতে থাকুন এবং আমি সবাইকে অনুরোধ করব ফোন করবেন না, আমার অনুষ্ঠানটা খুব ভালো করে শুনুন, দেখবেন আপনার সমস্যার সঙ্গে অনুষ্ঠানের পুরো কথাগুলো মিলে যাচ্ছে। আর এখান থেকে কখনোই কাউকে বলা হবে না কোথায় ক্লাস আছে বা কোন স্পটে আছে, হেল্পলাইনে ফোন করে জেনে নেবেন কিন্তু প্রোগ্রামের পরে। চলে যাই আবার একটু সমস্যায়, মহিলাদের সমস্যা না, তার আগে আবার একটু বলি, সুগারের সমস্যা যাদের আছে, প্যানক্রিয়াসের সমস্যা কিংবা লিভারের সমস্যা কিন্তু এক্ষেত্রে ভীষণভাবে দেখা যেতে পারে। এবং অনেকেরই আছে অনেকবার ধরে জন্ডিস হয়ে যায়, লিভারটা একেবারে অকেজো হয়ে যায়, তাদের জন্য বলে এঞ্জেল কিন্তু ভীষণ ভালোভাবে কাজ দেয় সেখানে সেখানে। আর একটা কথা বলা ভীষণই প্রয়োজন যে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি শিখতে আসার জন্য কোনো রকম রেইকি শিখে আসতে হয় না, কারণ রেইকির সঙ্গে কিন্তু, যদিও এঞ্জেল রেইকি আমরা বলছি, এটা কিন্তু চক্র ক্লিয়ারিং বলে রেইকি কথাটা ইউজ করা হচ্ছে, বাট রেইকির সঙ্গে এই এঞ্জেলের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাই যারা ভেবে থাকেন যে, আমাকে অনেকেই ফোন করে বলেন যে দিদি রেইকির সঙ্গে কি এঞ্জেল ফ্রি না এঞ্জেলের সঙ্গে রেইকি ফ্রি, এটা কিন্তু আমি আবারও বলছি বিগ বাজারের কোনো রকম চালের সঙ্গে চিনি ফ্রি আমি কোনো সময় দিতে পারি না, দিও না, কারণ কোনো রকম টাচ থেরাপি কিন্তু এঞ্জেলের সঙ্গে নেই। আর রেইকি কথাটার মানে কিন্তু টাচ থেরাপি বা স্পর্শ চিকিৎসা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। যে এটা শিখে গেলাম তার সঙ্গে ওটা ফ্রি দিয়ে দিলাম, এটা কিন্তু কোনো কাজের কথা নয়। আর একটা কথা বলে নেওয়া ভালো, যেটা আমি রিসেন্ট শুনছি যে দিদি আপনি কি ডিস্টেন্সে অ্যাটুনমেন্ট দেন, মানে পাওয়ারটাকে ডিস্টেন্সে দেন? কোনো কিছুরই কিন্তু ডিস্টেন্স অ্যাটুনমেন্ট আমি দিই না, আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা সময় দিই এবং এই অ্যাটুনমেন্ট দিতে আমার অনেকক্ষণ সময় লাগে, 15-20 মিনিট সময় লেগেই যায়। সেক্ষেত্রে ওই সবাইকে পেছনে ঘুরিয়ে বসিয়ে দিয়ে কানে হাত দিয়ে বা মুখে হাত দিয়ে ফু দিয়ে দিয়ে কিন্তু কোনো রকম এসব অ্যাটুনমেন্ট হয় না। তাই যারা এরকম করেছেন, মানে আপনারা এই রকম জায়গায় ক্লাস করে এসে আমাকে বলেছেন দিদি ওই জায়গায় তো শিখেছি এরকমভাবে অ্যাটুনমেন্ট দিয়েছেন রেইকিতে কিন্তু কোনো কাজ পাইনি, ওই জন্য আর একবার শিখতে এসেছি, আমি বলবো পয়সা তো আপনাদের সস্তা নয়, যে কোনো জায়গাতে শিখুন, ঠিক ঠিক জায়গাতে শিখুন। আর টাচে অ্যাটুনমেন্ট দেওয়া হয় এবং আপনাদের আলাদা আলাদা করে নির্দিষ্ট ঘরে অ্যাটুনমেন্ট দেওয়া হয়, এটা কিন্তু আমি করি এবং ডাবল পাওয়ার দিই, যেহেতু এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপি একই দিনে ক্লাসটা হয় সকালবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত, আপনাদের প্রত্যেককে সেইভাবে অ্যাটুনমেন্ট দেওয়া হয় যাতে আপনারা প্রত্যেকে কাজটা পান। কাজটা দেওয়াই কিন্তু আমার উদ্দেশ্য, যে শুধুমাত্র আপনাদের ডেকে নিলাম, টেবিল ভর্তি করে আমি প্রচুর জিনিসপত্র রাখলাম আপনাদের বিক্রির জন্য। আপনারা অনেকেই বলছেন দিদি আপনি কি মালা বিক্রি করেন, কিংবা ওই মালার মধ্যে কি একটা কালো মতো আছে যেটাতে নাকি প্রেশার কমে যায়। আমি তো এঞ্জেল থেরাপিটাই আপনাদের শেখাচ্ছি, তাহলে বাইরে থেকে জিনিস পড়তে হবে কেন? যাতে পড়তে না হয় কোনো মাদুলি, তাবিজ, কোনো মালা, কোনো গয়না, এসব কিন্তু পড়তে হয় না, এসব পড়লে কোনো কাজও হয় না, এবং তার জন্য আপনার যে শরীর ঠান্ডা থাকে, আপনার প্রেশার ঠিক থাকে, এটা কিন্তু কোনো ব্যাপার নেই। তাই এটা কিন্তু কোনো কিছু বিক্রির ব্যবসা করতে বসা হয়নি, অবশ্যই শুধুমাত্র আমার কাছে এলে শুধুমাত্র এটাই মানসিকতা নিয়ে আসবেন
যে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিটা আপনি শিখতে এসেছেন যাতে ওষুধ খেতে না হয়, তাহলে আর গা ভর্তি উল্টো পাল্টা গয়না পরবেন কেন? বা ঘরের মধ্যে শুনেছি আপনি জিজ্ঞেস অনেকেই জিজ্ঞেস করেছেন, যদি আপনি পিরামিড বিক্রি করেন, এই পিরামিড এঞ্জেল শিখে যাওয়ার পরে ঘরে ঘরে পিরামিড রাখলে কিন্তু কোনো কাজ হয় না। যারা খ্রিস্টাল করেছেন, মানে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করার পর, রেইকির ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করার পর খ্রিস্টাল থেরাপি বলে একটা থেরাপি থাকে, সেটা ওই ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করার পরেই কিন্তু করা যায়, যে শরীরের বিভিন্ন জায়গায় ক্রিস্টালটা বসিয়ে এবং তাতে আরও সিম্বল থাকে, দুটো সিম্বল এক্সট্রা থাকে, সেই সিম্বল দিয়ে তো পিরামিডগুলোকে চার্জ করতে হয়। কাজে এঞ্জেলে তো সেরকম কোনো সিম্বল থাকে না, তাই ওগুলো তো চার্জ করা যায় না। তাই শুধুমাত্র এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি অনেক জায়গা থেকে শিখেছেন, জানি না কারা আপনাদের পিরামিড দিচ্ছে কি দিচ্ছে, আমি কিন্তু এসব দিই না, কারণ পিরামিডগুলো ওরকমভাবে, সরি ওয়েট করুন, ওরকমভাবে পিরামিড ঘরে রাখলে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না, কারণ পিরামিডের বিভিন্ন ভাগ আছে, কিছু আছে উইশ বক্স, কিছু আছে উইশটা চাপা দিয়ে রাখতে হয়, তাকে তো চার্জ করতে হয়, না হলে কি করে হবে? যাই হোক, আপনারা এরকম ধরনের প্রশ্ন আমাকে করেছেন বলেই আমি তার উত্তরগুলো দিয়ে দিলাম। একজন যদি ফোনে প্রশ্ন করেন তাহলে উত্তরটা একজনই পান, কিন্তু এই টিভির পর্দায় যদি উত্তরটা দিয়ে দিই তাহলে যারা আমার দর্শক বন্ধু আছেন তারা সবাই উত্তরটা পেয়ে গেলেন। আসছি পরবর্তী। হ্যালো, নমস্কার। বলুন, কে বলছেন? বালি থেকে। আপনার নাম? কমলবাবু, সমস্যাটা বলুন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, হাতের থেকে একটা যন্ত্রণা ওঠে, হাতে মানে তালু থেকে পুরো হাতটা যন্ত্রণা হয় এবং সেই যন্ত্রণাটা মাথা পর্যন্ত চলে যাচ্ছে। আমি বুঝতেই পারছি, আপনি হয়তো এর জন্য অনেক ওষুধ খেয়েছেন, অনেক কিছু করেছেন, তারপরে অনুষ্ঠানটা দেখে, এরকমই কিন্তু সবার হয়, সবাই প্রচুর ওষুধ খান, অনেক কিছু করেন, যখন দেখেন আর কোথাও কোনো কাজ হচ্ছে না তখন এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপির ক্লাসটা করতে আসেন এবং তাতে ভালো থাকেন। আমি আপনাকেও সেই রিকোয়েস্টই করব, যদি সম্ভব হয় তাহলে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপির এই ক্লাসটা করে নিন এবং করে নিয়ে বাড়িতে যেভাবে বলা হবে সেইভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। চলে যাই আবার একটু পেটের সমস্যায়। অনেকেরই সমস্যা আছে, কনস্টিপেশনের সমস্যা কিংবা আমাশার সমস্যা কিংবা ঘন ঘন বাথরুমে যাবার সমস্যা, কোনো ওষুধ খেলে কিন্তু তাদের কিচ্ছু হয় না এবং এই প্রবলেমটা দিনে দিনে বাড়তেই থাকে। অনেকের আছে টেনশন হলেই তাদের বাথরুমে যাওয়ার একটা ব্যাপার থেকে যায়। এই ব্যাপারগুলো মানে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিতে টেনশনটাও কমিয়ে দেয়, যাদের মানসিক অবসাদ আছে তাদের সেই মানসিক অবসাদটাও কমিয়ে দেয়, কমিয়ে দেয় বললে ভুল হবে, সারিয়ে দেয়, একেবারে ঠিক করে দেয়, একটা স্বাভাবিক মানুষ হিসাবে তৈরি করে। স্বাভাবিকতার কথায় যখন এলাম, অনেকেরই সমস্যা থাকে কি মোটা হয়ে যাওয়ার সমস্যা, আবার এখন তো সব একটু রোগা হওয়ার ব্যাপার ট্যাপার চলে আসে, সুতরাং আমি বলবো রোগা বা মোটা নয়, কোনোটাই না, রোগারা মোটা হতে চাইবেন না, মোটারা রোগা হতে চাইবেন না, চাইবেন একটা সুন্দর স্বাস্থ্য, যে স্বাস্থ্য, যে গঠন, যে গঠনে আপনাকে যে কোনো ড্রেস পরলে সুন্দর দেখাবে বা মানুষ বলবে বাহ তোকে তো বেশ সুন্দর দেখাচ্ছে কিভাবে। এখানেও তো একটা এঞ্জেলের কার্ড সাজিয়ে আছে, চক্র ক্লিয়ারিং তো রয়েইছে যার মাধ্যমে আমরা ভেতর থেকে সুস্থ হব, এবং তার সাথে সাথে রয়েছে আমাদের এই বিভিন্ন এঞ্জেল, কোন এঞ্জেল এটা তো আপনাকে শিখতে হবে যে কোন এঞ্জেল তাহলে আমাকে এই সুন্দর ব্যাপারটা তৈরি করে দেবে, কোন এঞ্জেল আমার ঘরটা সাজিয়ে দেবে, কোন এঞ্জেল আমার মনটাকে পরিষ্কার করবে, এটা শেখার জন্যই কিন্তু পুরো ক্লাসটা। দেখবেন সুন্দর হয়ে যাচ্ছেন ক্রমশ, লোকে আপনাকে দেখলেই বলছে বা তোর গালটা তো বেশ চকচক করছে কিংবা তোর তো গ্ল্যামারটা দিন দিন বেড়ে যাচ্ছে রে, তুই কি কিছু করছিস? আপনি বেশ প্রাউড হয়ে বললেন, আত্মহংকার আর কি, যে না কিছু তো করছি না, কিন্তু করছেন তো, তখন বলতে দ্বিধা করবেন না যে হ্যাঁ এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিতে আমি সুস্থ আছি, আমি কিছু প্রোডাক্ট মাগছি না, কারণ এই ক্লাসটা কিন্তু কোনো প্রোডাক্ট না, এটা বেচা হয় না, এটা ব্যবসা করা হয় না, আপনাকে সুস্থ রাখাটাই তো লক্ষ্য, সেটা তো আপনাকে সাহায্য করবে এঞ্জেল। আরও বলি, মহিলারা নিজেদের উপর ভীষণভাবে অবচেতন মনে একটা থাকেন, কোনো সময় মনে হয় না নিজেদের জন্য একটুখানি ভাবি, কিন্তু ভাবতে তো হবে, এই সময় এসে গেছে, তাই জন্য এখন থেকেই ভাবুন যে আপনার কোনো রকম অসুখ বিসুখ রয়েছে কি, যেটা পিরিয়ডিক্যাল কোনো রকম সমস্যা আপনাকে ভীষণভাবে অনেকদিন থেকে পীড়া দিচ্ছে, তার জন্য আপনি কাউকে বলতে পারছেন না, ডাক্তারবাবুর কাছে বলতে পারছেন না, বাড়ির লোকের কাছে শেয়ার করতে পারছেন না,
কিংবা আপনি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে যাচ্ছেন, আপনার ভীষণ সমস্যা হচ্ছে তাতে, তাহলে কিন্তু আর দেরি করবেন না, অ্যাঞ্জেলের সাহায্য নিন। কিন্তু প্রথমে ডাক্তারবাবুকে দেখান, বিভিন্ন রকম টেস্ট তারা দেবেন হয়তো, কিন্তু আপনি তো বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কী হয়েছে, আপনার কি কোনো রকম সিস্ট হয়েছে ওভারিতে কিংবা ইউটেরাসে, কিংবা সিস্ট কি একটু বেড়ে গেছে, এমনও কিন্তু হয়, ওভারি সিস্ট আঙুরের মতো থোকা 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 হয়ে যায় এবং তার পরবর্তী সময় বিভিন্ন রকম ভয়াবহ আকার ধারণ করতে পারে। ওই পর্যন্ত নাই বা ভাবলাম, পজিটিভ থিঙ্কিং যেটা আমাদের এনার্জি আনবে, অ্যাঞ্জেলের এই কি অ্যাঞ্জেল থেরাপি মানে একটা বিশাল এনার্জি, এবং সেই এনার্জির মাধ্যমে পজিটিভ যে ব্যাপারগুলো আছে, পজিটিভ এনার্জি, বাইরের যত পজিটিভ এনার্জি আমরা ইনটেক করব, তার ফলে আমাদের ভেতরের সমস্ত নেগেটিভিটি, সমস্ত টক্সিনগুলো বেরিয়ে যাবে, যেটা বার করবে সেই মহাজাগতিক শক্তি আমাদের অ্যাঞ্জেল বার করে দেবে সেটা আমাদের এই চক্রগুলো থেকে, এবং সেই চক্রগুলোর মাধ্যমে আমাদের গ্রহ নক্ষত্র যা কিছু আমাদের গ্রহ দোষ দুষ্ট আমাদের সমস্ত রকম চক্রগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। কিভাবে? আমরা যখন এই চক্র ক্লিয়ারিং করি তখনই কিন্তু আমাদের শিখিয়ে দেওয়া হয় যে কিভাবে গ্রহ দোষ, যেমন কারোর থাকে কালসর্পদোষ, কারোর থাকে আংশিক কালসর্পদোষ, কেউ বা বাঙ্গলিক, কেউ বা গুরুচণ্ডালী দোষে দুষ্ট, এবং যার ফলে আপনার আপনি যে কাজই করতে যাচ্ছেন ভীষণ বাধা, কোনো কাজটাই আপনি প্রথমে সফল হতে পারছেন না, হয়তো হচ্ছেন পরে সফলতা আপনার আসছে, কিন্তু প্রথমে আপনার কিছুতেই হচ্ছে না, এবং বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মাধ্যমে জীবনটাকে অতিবাহিত করে তারপর এমন একটা দিন আসছে তখন হয়তো আপনি সুখের স্বপ্ন দেখতে পাচ্ছেন বা স্বপ্নটা আপনার সফল হচ্ছে, কিন্তু প্রথমে যদি স্বপ্নটা সফল করতে চান তাহলে তো আপনাকে প্রথমে যেটা দেখতে হবে যে আপনার মধ্যে কতটা পজিটিভ এনার্জি আছে, কতটা আপনি পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। সবসময় কি বলছেন যে না কাজটা হবে না, আপনার কি মনে হচ্ছে যে কোনো কাজ করতে যাচ্ছেন আপনি একেবারে সপাটে করে ফেলতে পারছেন, তা কিন্তু না, মনে হচ্ছে দূর ভালো লাগছে না, দূর কাজটা আজকে করব না, এরকম কিছু মনে হচ্ছে, তাহলে কিন্তু আজই আর দেরি না করে অ্যাঞ্জেলের এই কি অ্যাঞ্জেল থেরাপির সাহায্য নিন, আপনি জীবনে সফল হবেনই। তার জন্য কোনো রকম জবা ফুল বেলপাতা এসব দিয়ে পুজো করতে হবে না, আপনি ঘরে বসে প্র্যাকটিস করতে পারবেন। এবার বলি যে কি মাধ্যমে করবেন, মেডিটেশনের মাধ্যমে করবেন, তার জন্য এমন নয় যে সবসময় চোখ বুঝে একেবারে বাবু হয়ে বসে আপনাকে মেডিটেশন করতে হবে রান্না বান্না খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে, এমন কিন্তু নয়, আপনি চলতে ফিরতেও করতে পারেন কাজগুলো, আপনি যে কোনো সময় ডাকতে পারেন অ্যাঞ্জেলকে, অ্যাঞ্জেল কলিং যার মাধ্যমে অ্যাঞ্জেল আপনার সঙ্গে থাকবে, অ্যাঞ্জেলের মাধ্যমে চক্র ক্লিয়ারিং যেগুলোর মাধ্যমে আপনি সমস্ত রকম যা কিছু আপনার সমস্যা আছে শরীরে সেগুলো বা মনের সেগুলো আপনি বার করে দিতে পারবেন। অ্যাটোনমেন্ট দেওয়া হয় প্রত্যেককে আলাদা আলাদা করে, তার জন্য একেবারে ডিস্টেন্সে রেখে পেছন দিকে ফিরিয়ে কিংবা গোল করে বসিয়ে সবাইকে একসঙ্গে একটা ফুয়ের মাধ্যমে কখনোই ট্রিটমেন্ট করা হয় না। আর তারপরে যা কিছু থাকে আমাদের নার্ভের সমস্যা, স্পন্ডিলাইটিসের সমস্যা, যে অসুখগুলোর কোনো রকম কোনো ওষুধ নেই, ব্যথার ওষুধ ছাড়া কিংবা ঘুমের ওষুধ ছাড়া, সেগুলো ডাক্তারবাবুরা খুব ভালো করে জানেন আমার থেকেও, কিন্তু আমি বলবো আমি যেটা জানি সেটা কিন্তু অনেকেই জানেন না, যে নার্ভের অসুখের ঘুমের ওষুধ ছাড়া ওষুধ নেই বলে নার্ভের রোগীরা সবসময় ঝিমিয়ে থাকেন, যে তারা কোনো রকমভাবেই না উঠতে পারেন, না জাগতে পারেন, না কথা শুনতে পারেন, আধো জাগ্রত অবস্থা। কী করবেন? বাড়ির যে কোনো কেউ একটু চেষ্টা করুন না অ্যাঞ্জেলের রেইকিটা শিখে নিতে, তার উপর অ্যাপ্লাই করতে, দেখবেন রুগী একেবারে চনমন করে ছুটছেন। কিংবা ধরুন স্পন্ডিলাইটিসের ব্যথা, যেটা কিন্তু ব্যথার ওষুধেই আপনাকে কাজ সারতে হয়, কিংবা ছোটোখাটো একটু ব্যায়াম, কিন্তু অ্যাঞ্জেলের মাধ্যমে আপনি পাবেন পুরো নিস্তার। এইভাবে যারা চলতে পারেন না, যারা হাঁটতে পারেন না, যাদের সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁটু বারবার মনে হচ্ছে ঘুরে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, ইউরিক অ্যাসিডের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, চলে আসি একটু সম্পর্কজনিত সমস্যায়। যে সমস্যাটা আজকের ঘরে ঘরে ডিভোর্স প্রতিটা ঘরে ঘরে এগিয়ে চলেছে, স্বামী স্ত্রী দাম্পত্যের কলহ বেড়েই চলেছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিংবা ভাই বোনের মধ্যে সম্পর্ক, দিদি বোনের মধ্যে সম্পর্ক, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, যে সম্পর্ক বিচ্ছেদের মুখে চলে যাচ্ছে, আপনি যদি ইচ্ছে করেন, মাত্র আপনি যদি ইচ্ছে করেন, তাহলে কিন্তু সেই বিচ্ছেদ থেকে ফিরিয়ে আনতে পারেন, আপনাদের সম্পর্ক বাঁচাতে পারেন, পুরো পরিবারকে কিংবা বন্ধু বান্ধবের বিভিন্ন রকম সমস্যা থেকে। আপনার ছেলেটা বা মেয়েটাকে উচ্ছন্নে চলে যাচ্ছে, বন্ধু বান্ধবের সংসর্গ থেকে তারা কি হারিয়ে যাচ্ছে নিজেদের থেকে, পরিবারের থেকে, যদি এইরকম কোনো সমস্যা হয়েই থাকে, লেখাপড়া তাদের মন বসছে না, স্কুলে যাচ্ছে ঠিকমতো, রেজাল্ট হচ্ছে না, এরকমভাবে মায়েরা ভেঙে পড়ছেন, মায়েরা ক্লাসটা করে নিন, দেখবেন ছেলেটা বা মেয়েটাকে একেবারে নিজের হাতের মুঠোয় নিয়ে চলে আসতে পারবেন। আরও কিছু সমস্যা, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, ব্যবসাটা করে ফেলেছেন কিন্তু ঠিকমতো চলছে না, চাকরিটা পাচ্ছেন না, অনেক কিছু শিখে ফেলেছেন বা যে চাকরিটা পেয়েছেন তাতে অ্যাডজাস্ট করতে পারছেন না, কী করবেন? অ্যাঞ্জেলের
থেরাপির ক্লাসটা অবশ্যই করে নিন। এঞ্জেল থেরাপি এঞ্জেল রেখি দিদি বারবার করে আলাদা করে বলছেন, কিন্তু পুরো ক্লাসটা একই দিনে হবে। যেদিনে এঞ্জেল রেখি সেদিনেই এঞ্জেল থেরাপি গোটা ক্লাসটা করবেন। যার যেরকম সমস্যা আছে, শুধুমাত্র ক্যান্সার আর এইডস এই দুটো রোগের কথা বাদ দিয়েই বলছি, যার যে সমস্যাই থাকুক না কেন, পারিবারিক, মানসিক, শারীরিক কিংবা দূরের আত্মীয়ের কোনো রকম কোনো সমস্যা, যে সমস্যাই হোক না কেন, শুধুমাত্র এঞ্জেল রেখি এঞ্জেল থেরাপিতে ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন, এবং পাবেনই খুব অল্প সময়ের মধ্যে। তাই বারবার একটা কথাই বলতে হয় যে এঞ্জেলকে সাথে নিন, এবং সাথে নিয়ে ঘরে যখন যাবেন তখন দেখবেন মনটা আপনার প্রশান্তিতে ভরে গেল, ইনস্ট্যান্ট প্রচুর কিছু ফল পাওয়া যায়। এমনও দেখা গেছে যারা ঠিকমতো চলে ফিরে হাঁটতেই পারতেন না বা বাবু হয়ে বসতে পারতেন না, তারা ক্লাসের মধ্যে একেবারে সুন্দরভাবে বাবু হয়ে বসে পড়লেন। প্রথম যখন এঞ্জেল মেডিটেশনটা করানো হলো, এঞ্জেল কলিং, তখনই তারা বেশ আনন্দে উৎফুল্ল হয়ে গেল। এটাই তো আমাদের সব থেকে বড় পাওয়া। তাই মনে রাখবেন, যদি ভালো থাকতে চান, অন্যকে ভালো রাখতে চান, সুস্থ থাকতে চান, এবং যার যাবতীয় যা কিছু সমস্যাই হোক না কেন, যত সমস্যার কথা আমি বললাম তার থেকে অনেক বেশি সমস্যা হয়তো আপনার আছে, হয়তো সেগুলো আমার অব্যক্তই রয়ে গেল, তাদের জন্য বলি একেবারে মন থেকে যে অবসাদ সেটা একেবারে ছাড়িয়ে দিন, এবং তার জন্য এঞ্জেলের সাহায্য নিন। এখন থেকেই ডাকতে থাকুন এঞ্জেলকে। বললাম না, জন্মগত সূত্রেই তো আমরা এঞ্জেলকে পাই, তাই সবসময় যে কাছে আসতে হবে তার কী মানে আছে? আগে নিজেরা পরীক্ষা করে নিনি না, মন থেকে ডাকুন এঞ্জেলকে, এবং মন থেকে বলুন সুস্থ রাখার জন্য তুমি আমার সঙ্গে থাকো, তারপর আমি তো আছি হাতটা ধরার জন্য, বন্ধু হাতটা বাড়িয়েই আছি। যারা মনে করছেন যে বন্ধুত্বের হাতটা বাড়াবেন, তারা অবশ্যই অবশ্যই করে যে হেল্পলাইনের নাম্বারগুলো যাচ্ছে, যেগুলো আমাদের তিনটে নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করবেন। অনুষ্ঠানের পর ফোন করতে বলেছিলাম, আরও কিছুক্ষণ সময় দিয়ে তারপরে ফোন করবেন। ফোন করে জেনে নেবেন যে আপনার কাছে কোনটা হবে, কিংবা আপনি কোন জায়গায় ক্লাসটা করতে চাইছেন, সেই জায়গার নামটা বলে যে কত পারিশ্রমিক লাগবে, তার কারণ পরিশ্রমের তো একটা মূল্য দিতেই হয়। তাই জন্য দেখবেন যতটা খরচ আমরা ডাক্তারবাবুদের কাছে গিয়ে করি, যা তারা যা টেস্টগুলো দেন প্রচুর খরচ আমাদের হয়ে যায়, সেই জায়গায় যদি একবার শিখে নিয়ে নিজেদের উপর কিংবা বাড়ির যা সমস্যা তার উপর অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমরা সবাই সুস্থ থাকতে পারি। এবং সেই সুস্থ থাকার আরেক নাম হচ্ছে এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি, এবং সেই জন্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এঞ্জেলের সাহায্য নিতে হবে। আবার বলি, নিজের আয়ু থেকে মাত্র একটা দিন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আর যেটা আনতে হয় সেটা হচ্ছে সঙ্গে আনতে হয় একটা ভোটার কার্ডের জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ছবি। আর যেটা করতে হয় যেদিন ক্লাস করবেন তার আগের দিন, আর যেদিন ক্লাসটা করছেন সেই দিন, মাছ মাংস ডিম এই তিনটে জিনিস খাবেন না, কারণ প্রচুর নেগেটিভ এনার্জি ওর মধ্যে থাকে। তো শুধুমাত্র এই তিনটে জিনিস না খেয়ে আসবেন, দেখবেন তাতেই আপনি সুন্দর থাকছেন, সুস্থ থাকছেন, ভালো থাকছেন। তাই শেষ কথা একটাই যে এঞ্জেলকে সাথে করার জন্য অবশ্যই মাত্র একটা দিন সময় দিতে হয়, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। আর দর্শক বন্ধু, এই অনুষ্ঠান যারা দেখলেন তারা কিন্তু একটা জিনিস বুঝতে পারলেন, যে আমরা যে অনেক ওষুধ খাই, যে ওষুধগুলো সাইলেন্ট কিলার, আমাদের কিভাবে মারছে আমরা কিন্তু কেউ জানি না, জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই, কিন্তু সমস্ত কিছু থেকে বেরিয়ে আসা যায় এই রেকির মাধ্যমে, অ্যাঞ্জেল রেকি। আর এটা কিন্তু শুধু পারিশ্রমিক নেওয়া হয়, এখানে কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি করা হয় না, এটা মাথায় রাখতে হবে। আর যে হেল্পলাইন নাম্বারগুলো দেখছেন, যেখানে বসছেন দিদি, আপনারা সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে এখন থেকে জেনে নিন কবে কখন কোথায় পাচ্ছেন বা কখন আপনাকে আসতে হবে, এবং তার সঙ্গে নাম নথিভুক্ত করে নিন। দিদি, সময়ের সঙ্গে সঙ্গে তো বিদায় নিতে হবে, আপনাকেও বিদায় জানাবো দর্শক বন্ধুদের। নমস্কার, নমস্কার দর্শক, নমস্কার।